সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আপনাদের টিকটক অ্যাকাউন্টকে কিভাবে প্রো অ্যাকাউন্ট করবেন। অনেকেই জানে না কিভাবে টিকটক অ্যাকাউন্টটি প্রো অ্যাকাউন্ট করতে হয় অথবা প্রো অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে টিকটক অ্যাকাউন্ট প্রোতে কনভার্ট করতে পারেন। প্রথমে আমি ঢুকবো এখানে, আমার প্রোফাইল মেনুতে ক্লিক করব। প্রোফাইল মেনুতে ক্লিক করার পর দেখুন উপরে অপশন আছে থ্রি লাইন্স, থ্রি লাইন্সে ক্লিক করব। থ্রি লাইন্সে ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমি ক্লিক করব। তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন আপনি সবার উপরে যে একটা অপশন আছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে এখানে দেখেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সো অনেকেই জানে না যে এখন টিকটক নতুন একটা আপডেট নিয়ে এসেছে, আর এই আপডেটে সুইচ টু প্রো অ্যাকাউন্ট এই অপশনটি বাদ দিয়ে এখন এখানে দিচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্টটি এখানে নেই। আপনি যদি সুইচ টু বিজনেস অ্যাকাউন্টটি করেন, টিকটক অ্যাকাউন্টটি প্রো হয়ে যাবে অটোমেটিকলি। শুধুমাত্র এখানে নামটা চেঞ্জ হয়েছে, আগে ছিল সুইচ টু প্রো অ্যাকাউন্ট আর এখন আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সো কীভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নিবে, ওয়েট করবেন। তারপর এখানে দেখেন আমার এখানে আছে, দেখেন নিচে একটা অপশন রয়েছে নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করেন টিকটকে, আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপনি মেক করে থাকেন, সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, দেখেন এখানে বেবি, তারপর বিউটি, তারপর ইলেকট্রিক্স, তারপর দেখেন এখানে ফোর্ড আছে, তারপর এখানে গেমিং আছে, তারপর হেলথ আছে, তারপর দেখেন অনেকগুলো অপশন এখানে আছে, পার্সোনাল ব্লগ এখানে রয়েছে, অনেকগুলো অপশন আছে। আপনি যেই রিলেটেড যে ক্যাটাগরির ভিডিও মেক করে থাকেন সেই ক্যাটাগরি এখানে চয়েস করবেন। সো আমি আপনাদেরকে বলবো যে আপনি সবসময়ই মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা সিলেক্ট করে দিবেন, কারণ আপনারা সবসময় গানে লিপসিং করে থাকেন বা কোনো সং দিয়ে ভিডিও আপলোড করে থাকেন বা এন্টারটেনমেন্ট ভিডিও আপনি আপলোড করেন। যদি আপনি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করেন বা দেখেন এখানে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা যদি দেন আপনি সব থেকে ভালো হবে, বেস্ট অপশন এটি। সো আমি এখানে দিচ্ছি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ইমেল দিয়ে আপনার টিকটক আইডি লগ ইন করেছেন সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন। এখানে লেখা আছে স্কিপ, স্কিপ করার আপনি দেখেন এখানে ক্রিয়েট নাও এখানে ক্লিক করলেই একটা ভিডিও বা ভিডিও নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার কমপ্লিট হয়ে গেছে। সো আমার আইডিটা টিকটক প্রো অ্যাকাউন্টে পরিণত হয়ে গেছে। দেখেন আমি যদি আবার এখানে ঢুকি, ঢোকার পর দেখেন আমার এখানে রয়েছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। দেখেন এখানে দেখাচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ আমার আগের অ্যাকাউন্টটি আগে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, এখন আমি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করে নিয়েছি। সো এখন আমার এই মুহূর্তে আমার টিকটক অ্যাকাউন্টটি প্রো অ্যাকাউন্টে পরিণত হয়ে গেছে। সো এভাবেই আপনার টিকটক আইডি আপনি প্রো করতে পারেন খুব ইজিলি। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়। টিকটক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক এর ভিডিও আমি আপলোড দেবো এই চ্যানেলে, সবার আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। সো ভালো থাকবেন, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।